নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন স্টারদের অন্তরমহল। টলিউডের বস জিতের সঙ্গে জুটি বাঁধতে দেখা গেছে একাধিক নায়িকাদের, তবে তাদের মধ্যে একজন ছিলেন চন্দনা শর্মা, যাকে মাত্র একটি ছবিতেই দেখা গেছে জিতের বিপরীতে অভিনয় করতে। আজ থেকে প্রায় দুই দশক আগে 2004 সালে মুক্তিপ্রাপ্ত জিতের সুপারহিট ছবি প্রেমের নায়িকা ছিলেন চন্দনা শর্মা। তবে সেই ছবিতে জিত ছাড়াও ছিলেন যিশু সেনগুপ্ত। জানেন কি সম্পর্ক চন্দনার সাথে যিশু সেনগুপ্ত? সেই বিষয়ে আজ জানাবো আপনাদের। 2004 সালে রবি কিনাকির পরিচালনায় বন্ধুত্ব ও ত্রিকোণ প্রেমের ছবি ছিল প্রেমী। ব্যাপকভাবে হিট হয়েছিল ছবিটি, পাশাপাশি ছবিটির গানগুলো। এই ছবির হাত ধরেই বাংলা সিনেমার প্রথম আত্মপ্রকাশ করেছিলেন চন্দনা শর্মা। এই ছবির পর আর কোনো ছবিতে দেখা যায়নি অভিনেত্রীকে, তবে পরে বেশ কিছু হিন্দি ধারাবাহিকে চুটিয়ে অভিনয় করেছেন চন্দনা। তাই হিন্দি সিরিয়াল প্রেমী দর্শকদের কাছে অভিনেত্রী ভীষণ পরিচিত মুখ। জনপ্রিয় ধারাবাহিক জাস্ট মোহাম্মতে অদিতির চরিত্র দিয়ে অভিনয়ে হাতেখড়ি হয়েছিল চন্দনার। তারপর তিনি অভিনয় করেছেন ইয়ে দিল চাহে মোর, ধাক ধাক ইন দুবাই, দিল হ্যায় কি মানতা নেহি, এর মতন একগুচ্ছ হিন্দি সিরিয়ালে কাজ করেছেন। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মেও ডেবিউ করেছেন চন্দনা। 2020 সালে ক্রিমিনাল জাস্টিসে অভিনয় করেছেন। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় তিনি। এছাড়াও বেশ কিছু বিজ্ঞাপনেও দেখা যায় চন্দনাকে। তবে জানেন কি, যিশু সেনগুপ্তের সঙ্গে বিশেষ আত্মীয়তার সম্পর্ক রয়েছে চন্দনা। যিশু স্ত্রী নীলাঞ্জনার বোন তিনি, সম্পর্কে যিশু সেনগুপ্তের শালিকা এই অভিনেত্রী। বন্ধুরা, তারকাদের বিষয়ে এইরকমই খুঁটিনাটি আরো তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে। ধন্যবাদ।